গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12-এর 1-এর 4 ধারা বলছে, অবসরের পর 3 বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা। তবে এর বিরুদ্ধে চলতি বছরের শুরুতে রিট করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ 4 জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে এ বিষয়ে দ্রুত শুনানির চেষ্টা করা হয়, তবে কাজের কাজ হয়নি। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক কিছুই। বুধবার রিটের চূড়ান্ত শুনানি শেষ হলেও রায়ের জন্য তা অপেক্ষমান রাখেন হাইকোর্ট। যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 30 নভেম্বর, তাই সরকারি কর্মকর্তাদের মধ্যে যাদের অবসরের বয়স 3 বছর হয়নি, তারা কেউই আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারছেন না। যারা এটিকে চ্যালেঞ্জ করেছেন, সংক্ষুব্ধ হয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে এটি অসাংবিধানিক। আমাদের বক্তব্য হচ্ছে এটি একেবারেই সংবিধানের অধীন থেকে সংসদ কর্তৃক প্রণীত একটি আইন, ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা যাদের অবসরের বয়স 3 বছর পূর্ণ না হচ্ছে, তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হিসেবে থাকছেন। যদিও নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, 3 বছরের অপেক্ষা না করালে নির্বাচনে লড়তে আগ্রহী সরকারি কর্মকর্তারা অতিরিক্ত সুবিধা পেতেন, সে কারণেই এই আইন। সকল প্রার্থীকে সেম ফুটিংয়ে থাকতে হবে, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তো যাদেরকে নিয়ে আজকে রিট পিটিশনাররা যারা, তারা টপ পোস্ট পজিশনে থেকে কাজ করেছেন, স্বাভাবিকভাবেই তারা যদি এখনই এসে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেন, তাহলে অন্যান্য প্রার্থীদের তুলনায় তারা একটু আপার হ্যান্ডে থাকবেন। গেল 7 নভেম্বর এডিটের চূড়ান্ত শুনানি শুরু হয়েছিল হাইকোর্টে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।